এই বাংলাদেশে মুশকিল লীগ, মুসলিম লীগ না, মুশকিল লীগ, নাকফুল, বৈরাবরী পার্টি, ইত্যাদি পার্টি, এই নামে কিছু রাজনৈতিক দল আছে, চেনেন আপনারা, জানেন কি কেউ? আমি নামগুলো আপনাদেরকে আবার শোনাই। মুশকিল লীগ, নাকফুল, বৈরী পার্টি, ইত্যাদি পার্টি, শুধু এখানে সীমাবদ্ধ না, আরও কিছু আছে, একটু ধৈর্য ধরবেন। আপনাদের কাছে আমাদেরও বিচার দেওয়ার আছে, আর আপনাদের কাছ থেকে আমাদেরও জানার, শেখার আছে, বোঝার আছে। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তত 40টি দল নিবন্ধন চেয়েছে ইলেকশন কমিশনে। সে দলগুলো হচ্ছে নৈতিক সমাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের পরে আবার কত বড় দল করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, আচ্ছা, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি, মুশকিল লীগ, নতুন বাংলা, বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন, তারপরে আছে প্রগতিশীল গণতান্ত্রিক জোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বৈরাবরী পার্টি, বৈরাবরী পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও নন প্রবাসী কল্যাণ দল, বুঝছেন? কিন্তু বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও নন প্রবাসী কল্যাণ দল, বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ আম জনতা পার্টি, বাংলাদেশ একটু নকল করছে মনে হয় ইন্ডিয়ান না, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ টিজেপি, আমার বাংলাদেশ পার্টি, এটা হলো এবি পার্টি, তারপরে সম্মিলিত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল গ্রিন পার্টি, বাংলাদেশ সার্বজনীন দল, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, গণরাজনৈতিক জোট গর্জ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ বেকার সমাজ বাসে বাবেশ, বাংলাদেশ বেকার সমাজ বাবেশ, ওনারা নাকি অনেক বছর ধরে রাজনীতি করে, ওই আবার এর আগে যে বৈর প্রবাসী, যে বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও নন প্রবাসী কল্যাণ দলের একটা অফিসের সন্ধান পাওয়া গেছে, ওই অফিসের সামনে বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে, দয়া করে দয়া পরবশ হয়ে ওনাদেরকে বিকাশ এবং নগদ করার জন্য ওনারা ওই অফিসের ভাড়া চালাবেন। এখন এইসব দল যদি বাণিজ্য খোয়ানোর কাজ কারবার আমাদের দেশে, এরা যদি নির্বাচন করতে চায় এবং এসব নামে নির্বাচনের সুযোগ থাকে, আপনাদেরকে একটু বলে নেই, আমাদের দেশের নির্বাচনের কমিশনে নিবন্ধিত হওয়ার বেশ কিছু শর্ত আছে, এগুলো বলেই কেন প্রসঙ্গের অবতারণা করছি সেটা আপনাদেরকে বলবো বলবো এই কারণে, নির্বাচন কমিশনে আপনার নিবন্ধনের জন্য যেতে হলে নানান রকম বিষয়ে থাকতে হয়, সেই কমিশনে ধরেন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বানের সিস্টেম আছে, নিবন্ধনের দরখাস্ত কীভাবে করতে হবে, নিবন্ধন ফি, দরখাস্তের সহিত অবশ্যকীয় দলিলাদি সংযুক্তিকরণ, হ্যাঁ, যার মধ্যে দলের গঠনতন্ত্র, দলের নির্বাচনী ইশতেহার যদি থাকে, দলের বিধিমালা যদি থাকে, দলের লোগো, দলের কেন্দ্রীয় কমিটি বা সমমানের কমিটি, সকল সদস্যের পদবী সহ নামের তালিকা, দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট, দলের তহবিলের উৎসের বিবরণ, এরকম অসংখ্য শর্ত আছে, সারা দেশে তাদের কমিটি থাকতে হবে, ন্যূনতম অফিস সংখ্যা থাকতে হবে, এগুলো সব কিছুর পরে আমাদের প্রশ্নটা হইল, আজকে বাংলাদেশ সংস্কৃতিতে সাহিত্যে একটা মানে অন্য জায়গার অন্য মর্যাদা রাখে, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ করা দল মুক্তিযুদ্ধের পরেও নানান চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় তামসা করার জন্যে এইসব নাম দিয়ে যারা নির্বাচন কমিশনে গিয়েছেন, আমি বলবো নির্বাচন কমিশনের আগেই একটা সর্টিং সিস্টেম থাকা দরকার ছিল, একটা প্রাইমারি সর্টিং সিস্টেম থাকতো, যখনই দেখবে যে একটা দলের নাম ইত্যাদি দল বা বৈরাবরী দল, এটা কোনো জাত বেজাত কোনো কিছুতে পড়ে না, তারপরে কমন সেন্স বলতে একটা আছে না, আমাদের পুলিশের কিছু কিন্তু একটা পাওয়ার দেওয়া আছে যে পুলিশ প্রাইমারি একটা জাস্টিফিকেশান করতে পারে যে কোনো কেসের, যে কোনো ওয়ারেন্ট অর্ডারের পর্যন্ত, সেই রকম নির্বাচন কমিশনের থাকা উচিত ছিল যে এইটার প্রাইমারি একটা জাস্টিফিকেশনের মধ্যে দিয়ে এই যে 40টা আবেদন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে, এই 40টার মধ্যে আমার ধারণা 30 থেকে 35টাই বাতিল করে দেওয়া যায়, কী দরকার এদেরকে আলোচনায় আনার, এদের নামগুলো পত্রপত্রিকায় আনার, আমাদের দেশে নির্বাচনের আগে ভুইফোর সংগঠন, ভুইফোর পেশাজীবী সংগঠন, ভুইফোর বুদ্ধিজীবী, ভুইফোর ব্যবসায়ী, ভুইফোর নির্বাচনী মিডিয়া, ভুইফোর সব শ্রেণীর লোক দাঁড়িয়ে যায় এবং তারা এই যে 40টা দল, এই 40টা দলের মধ্যে কার সমর্থন নিয়ে কে কোথা থেকে নিবন্ধনের জন্য চেষ্টা করছে এইটার ইতিহাস নিশ্চয় আরও পরে বের হবে। আজকে দেখেন জামাতের মতো দল যাদের সারা দেশে সাংগঠনিক অবস্থা আছে, যাদের মোটামুটি সেরকমই মনে করা হয়, তাদের অফিস আছে, কমিটি আছে এবং
প্রায়ই দেখেন যে তারা গ্যালারি মারা কিছু কর্মকাণ্ড করে, সেই দলকেও ভিন্ন এক নাম নিয়ে নির্বাচন কমিশনের নিবন্ধনের চেষ্টা করতে দেখা যাচ্ছে এবং এইটা নিয়ে কি ওহি নাজিল হবে এইটা একটু দেখার বিষয়। এইসব বিষয় নিয়ে কি একটা নির্বাচন কমিশনে আমাদের একটা স্ট্রং অবস্থা থাকতে পারতো না? ভারতের নির্বাচন কমিশন যতটা শক্তিশালী, আমাদের নির্বাচন কমিশন আজ স্বাধীনতার 50 বছর পরে কি এ জায়গায় যেতে পারতো না? অবশ্যই পারতো। আমাদের নির্বাচন, আমাদের এই দেশে সেই মানুষগুলো ছিল বলেই, কিছু দেশপ্রেমী সুশীল সমাজ ছিল বলেই, কিছু দেশপ্রেমিক সুশীল রাজনীতিবিদ ছিলেন বলেই গত 20-30 বছর চেষ্টার পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে নিবন্ধনের একটা কাতারে আনা গেছে এবং সেই নিবন্ধনের কাতারটা এখন পর্যন্ত চোখ বন্ধ করে বিতর্কের জায়গায় না, মানে চোখ বন্ধ করে এটাকে ফেলে দিবেন যে সিস্টেম মানি না এই জায়গায় না, মোটামুটি একটা সিস্টেমের মধ্যে আছে। জামাতের নিবন্ধন উচ্চ আদালত থেকে বাতিল হয়েছে, তবে হ্যাঁ আমরা জানি এই 40টার মধ্যে কার হবে কার হবে না এটার ক্ষেত্রে কখন কোন ওহি নাজিল হয়ে যায়, যারা নিবন্ধিত দল আছে তাদের কোনটা কোন কারণে বাতিল পড়ে যাবে কি না এটার উপরে কখন ওহি নাজিল হয়ে যায় কি না এটার নিশ্চয়তা আমাদের বাবা কারো পক্ষেই দেওয়া সম্ভব না। সুতরাং আগামী নির্বাচন কিভাবে হবে না হবে, কতটা গ্রহণযোগ্য হবে, ইভিএমের মাধ্যমে ফাইনালি হচ্ছে কি হচ্ছে না, এইগুলোর পরিপ্রেক্ষিতে এই যে ভুইফোর ছাইপাস নাম দিয়ে এক লোকের, আমি একটা ইন্টারভিউ দেখলাম বাজিতপুর থেকে, ভদ্রলোক এমনভাবে বলছে উনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা, ভাই তুমি স্বতন্ত্র ইলেকশন করো না, এখানে নিবন্ধন না পাইলেও তো কিছু লোক আছে চিপায় চাপায় গিয়ে বড় রাজনৈতিক দলগুলো থেকে নমিনেশন নিয়ে ফেলবে। আমরা দেখেছি না আমাদের মনসুর সাহেবের মতন ডাকসাইতে আওয়ামী লীগ নেতা ধানের শীষ নিয়ে মনোনয়ন পেয়ে এখন আবার ধানের শীষ আছেন তিনি আগামী নির্বাচনে, তার যে নির্বাচনে আসন সিলেটের কোলাওড়াতে, সেইখানে তার চেয়ে অনেক অনেক শক্তিশালী এবং নতুন ডাইনামিক এই প্রজন্মের আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হয়ে গেছে, যিনি বা যারা শক্ত দাবিদার হবেন আগামীতে নমিনেশনের। সুতরাং আমরা আস্তে আস্তে এই রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে যেই কুলসতা বলি আর যেই ফাঁকফুকর বলি এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা সবাই সচেতন হব, এটাই যাতে সবচেয়ে বড় প্রত্যাশা থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা ও সহনশীলতার সাথে আপনাদের সঙ্গে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।